नमस्कार, निउवाड़ाक न्यूज़े आपनादेर स्वागत जानाई। आमी शिवाजी रयेछि आपनादेर साथे। विस्तारित खबर जाब, तबे तार आगे देखे नेई आज के संबाद शिरोनाम। विश्वविद्यालये पुनराय मास्टर डिग्रीर परीक्षा ना नेवा होले गड़े तोला होबे बृहत्तर आंदोलन। 48 घंटार समय सीमा बेधे दिए हुशियारि छात्र संगठन आकसार। इंटरनेट कोनो काम। महासड़के फेर संघटित हलो सड़क दुर्घटना। दलुते অল্টো অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই। বন বিভাগের একাংশ কর্মীর মদতে উদ্ধারবন্দে অবাধে চলছে বালু পাথর পাচার। 30 দিনের মধ্যে সিএম ভিজিলেন্স টিম দিয়ে সঠিক তদন্ত করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি। কার্বি আংলং ও হুজাইয়ের আন্তঃজেলা সীমা বিবাদের জেরে উত্তেজনা লামডিং এ। বিশ্ববিদ্যালয়ে পুনরায় মাস্টার ডিগ্রির পরীক্ষা না নেওয়া হলে গড়ে তোলা হবে বৃহত্তর আন্দোলন। 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি ছাত্র সংগঠন আকসার। বিশ্ববিদ্যালয়ে পুনরায় মাস্টার ডিগ্রির পরীক্ষা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল আকসার। আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে মাস্টার ডিগ্রিতে বৃহৎ সংখ্যক ছাত্র ছাত্রী ভর্তি থেকে বঞ্চিত হয় সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ। পাশাপাশি পুনরায় বঞ্চিত ছাত্র ছাত্রীদের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার জোরালো দাবি জানান তিনি। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাফ জানান রূপম নন্দীপুরকায়স্থ। তাছাড়া অনলাইন পরীক্ষার নামে কয়েক কোটি টাকার সফটওয়্যার কেনায় বৃহৎ কেলেঙ্কারি হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেন আকসার উপদেষ্টা। উচ্চ পর্যায়ের তদন্তে আসল তথ্যসহ অসম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমলাতন্ত্র, স্বৈরাচারী, তুগলকি কাণ্ড প্রকাশ্যে বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন রূপম নন্দীপুরকায়স্থ। আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম যে পোস্ট গ্রাজুয়েট ভর্তি ক্ষেত্রে শুধু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং অনলাইন এক্সামিনেশন যারা দিয়েছে তাদেরকে মান্যতা দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি ডিগ্রি লেভেল অর্থাৎ বিএ, বিএসসি, বিকম যারা পরীক্ষা দিয়েছিল সে সময় অনেকের রেজাল্ট আউট হয়নি, তাদের সেই পরীক্ষার মান্যতা দেওয়া হয়নি। অর্থাৎ আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একের পর এক তুগলকি কাণ্ড করে যাচ্ছে, এসব আকসা মেনে নিতে পারে না যে অনলাইন পরীক্ষা নেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে অত্যাধুনিক সফটওয়্যার পারচেজ করা হয়েছে। এটা কার স্বার্থে? অনেক বিশাল সংখ্যক ছাত্রছাত্রী অনলাইন পরীক্ষার সময় লগ ইন করতে পারেননি, বা যারা করেছেন সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণ পর লগ আউট হয়ে গেছে, তারা এন্ট্রান্সে আশানুরূপ রেজাল্ট করতে পারেননি। আমরা চাই বরাক উপত্যকার বঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ করে দিতে হবে, না হলে পরিণাম হবে ভয়াবহ। এই যে কোটি কোটি টাকার যে এখানে কম্পিউটার সফটওয়্যার কেনার পর কেলাঙ্কারি হয়েছে এবং এটার পেছনে কারা জড়িত, এই অনলাইন পরীক্ষা দেওয়ার জন্য সফটওয়্যার কেনা হয়েছে তার সম্পূর্ণ উপাচার্য জনের তদন্ত কমিটি গঠন করেন। এর পেছনে যারা জড়িত তাদের চিহ্নিত করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। মহাসড়কে ফের সংঘটিত হলো সড়ক দুর্ঘটনা। ডলুতে অল্টো অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই। বরখলা থানার অন্তর্গত ডলু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুজন। আহতরা হলেন দুধপাতিলের ভুবন দাস ও ভোলানাথপুরের পিঙ্কলাল দাস। জানা যায় আজ বিকেল আনুমানিক 5টায় বরখলা মহাসড়ক অভিমুখ থেকে আসা অটোরিকশা ও শিলচর থেকে আসা অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাতে থাকা দুজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে বরখলা থানার এসআই নরুল ইসলাম দলবল নিয়ে ছুটে এসে আহতদের উদ্ধার করে বরখলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেন। পরে অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা
ভুবনকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত দুজনেরই অবস্থা সংকটজনক রয়েছে বলে জানা গেছে। বগলা মহাসড়কে একটা মানে গুরুতর অ্যাক্সিডেন্ট অনুমানে অনুমানে সাড়ে চারটার সময় একটা মানে সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ঘটনাটা যে অটো চালক ছিল যুদ্ধ ছিল, আর যে ইন্ডিকো হ্যাঁ এই গাড়িটা ছিল মহাসড়কে জানতে পারলাম, কিন্তু খুব গুরুতরভাবে অটো চালক বা যারা প্যাসেঞ্জার ছিল গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ইন্ডিকোর চালক যারা ছিল তারা সঙ্গে সঙ্গে। বন বিভাগের একাংশ কর্মীর মদতে উদ্ধারবন্দে অবাধে চলছে বালু পাথর পাচার। 30 দিনের মধ্যে সিএম ভিজিলেন্স টিম দিয়ে সঠিক তদন্ত করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেস যুবনেতার। বন বিভাগ কার্যালয়ের এক কর্মীর মদতে উদ্ধারবন্দে চলছে বালু পাথর সাম্রাজ্য, এমনই গুরুতর অভিযোগ উত্থাপন করলেন কংগ্রেস দলের যুব সংগঠন সেবাদল ইয়ং ব্রিগেড কাছাড় জেলার সাধারণ সম্পাদক রজত রায়। তিনি বলেন, বন বিভাগের দুর্নীতির লাগাম টানতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কিন্তু আদতে কি বন্ধ হয়েছে বন ধ্বংসযজ্ঞ এমন প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, উদ্ধারবন রেঞ্জের এক ফরেস্ট কর্মীর মদতে সরকারিভাবে বন্ধ মহাল থেকে অবাধে পাথর ও বালু পাচার চলছে। উদ্ধারবন রেঞ্জ এলাকার মধুরা কুয়ারি, থালিগ্রাম কুয়ারি ও ঘুঙ্গুরবন এলাকায় বালু পাথর সাম্রাজ্য চলছে জনৈক ফরেস্ট কর্মীর নেতৃত্বে। বর্তমানে হাইকোর্টের নির্দেশ অবমাননা করে পুরো মধুরা নদী থেকেই চলছে পাথর খনন। রোজ শত শত গাড়ি রাতের অন্ধকারে অবৈধভাবে মধুরা কুয়ারি থেকে বালু পাথর নিয়ে বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি সিএম ভিজিলেন্স টিম দিয়ে সঠিক তদন্ত হলে সব পাথর বালু সাম্রাজ্যের আসল তথ্য বেরিয়ে আসবে বলে উল্লেখ করে আগামী 30 দিনের মধ্যে সিএম ভিজিলেন্স টিম দিয়ে এর সঠিক তদন্ত করা না হলে তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন কংগ্রেসের এই যুবনেতা। নমস্কার, আমার নাম হলো রজত রায়, আমি সেবাদল ইয়ং ব্রিগেড জেনারেল সেক্রেটারি কাছাড় ডিস্ট্রিক্টের আছি। এবং আমাদের যখন 2013 সালের পরে যখন আমাদের বিজেপি সরকার যখন গঠন হয়েছিল তখন তারা প্রথম মুদ্রাটা আসিল কি তারা দুর্নীতিগ্রস্ত কমাইতো, দুর্নীতিগ্রস্ত পুরা বন্ধ করে দিত। কিন্তু আমাদের আসামের মধ্যে আপনি যদি দেখতে যান, আমাদের বরাক ভ্যালির মধ্যে আপনি যদি দেখতে যান, তো সব থেকে বড় কেলেঙ্কারি হল আপনার বালু এবং পাথরের। এটা কয়লা এবং ওই যে বার্নি সুপারি এইগুলা থেকেও খতরনাক এখানে কেলেঙ্কারি হল, কিন্তু কেউ এটা ধরেন না। আমাদের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য থাকার অবস্থার থাকার পরেও এখানে উদ্ধারবন সমষ্টির থেকে কয়েকটা এমন একটা কুয়ারি আছে, এমন একটা কয়েকজন মানুষ জড়িত আছে এখান থেকে, যেটা অনেক বড় বড় তারা টাকা কালেকশন এখান থেকে করেন। উদ্ধারবন সমষ্টি থেকে কোটি কোটি টাকার সম্পত্তির এখান থেকে কালেকশন উঠানি হয়। এর পিছনে মানুষকে উদ্ধারবন্দের যে বনকর্মী যে আছেন, যে অফিসটার মধ্যে একজন ফরেস্ট গার্ড আছেন, এই গার্ডের নেতৃত্বে অত বড় সিন্ডিকেট চলে। প্রত্যেক ডেইলি 6-7 লাখ টাকা তারা কালেকশন করে, এবং প্রত্যেক আপনি দেখতে পারবা 12-5 পর্যন্ত মধুরা কুয়ারি 300-400 গাড়ি ঢুকে এবং তারা অবৈধভাবে পাথি এবং পাথর এবং বালি তারা সংগ্রহ করিয়া লইয়া যায়। এই জিনিসটা আমাদের উদ্ধারবন সমষ্টির পানগ্রাম থেকে লইয়া আপনার এখানে একটা ক্রেশার আছে, হ্যাঁ এই ক্রেশারে ঢুকে আপনার 6 বছর এক জায়গাতে স্থায়ী চাকরি করলো এবং তার কেমনে একটা গার্ড হইয়া অত বড় বিশাল বহু বাড়ির মালিক হইল, আমি প্রথম জানতে চাই। এর পিছনে কেউ না কেউ জড়িত আছে সরকারের মানুষ। এত বড় যে সিন্ডিকেটটা চলে আপনারা জানতে পারবা, এত বড় সিন্ডিকেটের পিছনে বিধায়ক আসইন, বিধায়ক উদ্ধারবন সমষ্টির বিধায়ক যুক্ত আসইন। যদি তাই যুক্ত না থাকতা তো এত বড় কেলেঙ্কারি আজ হইল না। তাই কি তা ঘুমন্ত অবস্থাতে আসইন, তাই সবকিছু জানরা, জানা সত্ত্বেও তাই কোনো কিছু কইরা না, মানে এখানে বিধায়ক যুক্ত আসইন। তাই কি তা ঘুমন্ত অবস্থাতে আসেননি, এত বড় সিন্ডিকেট, ওটা কোটি কোটি টাকার সম্পত্তির সিন্ডিকেট যে চলে, তাই কি তা ঘুমন্ত অবস্থাতে আসেননি। আজকে যদি এই জিনিসটা সিএম ভিজিলেন্স আজকে না হয়, আজকে যদি বয় না, তো আমরা 30 দিন সময়সীমা আমি বইয়া দিলাম, 30 দিনের পরে আমরা একটা আন্দোলন তুলবো, এবং এই আন্দোলন যদি কোনো কিছু আইন শৃঙ্খলা ভঙ্গ হয় তো এটার পিছনে সরকারই দায়ী। কার্বি আংলং ও হুজাইয়ে আন্তঃজেলা সীমা বিবাদের জেরে উত্তেজনা লামডিং এ ছুটে আসতে হলো প্রশাসন কর্তাদের। লামডিং এ অব্যাহত আছে সীমা বিবাদ সমস্যা। কার্বি আংলং এবং হুজাই জেলার মধ্যে সীমা বিবাদ চলছে দীর্ঘদিন থেকে। অভিযোগে জানা যায়, এবার দক্ষিণ লামডিং পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণবস্তির স্থানীয় একাংশ লোক
কৃষি জমি কার্বি আংলং জমি বলে দাবি করে দখলের প্রচেষ্টা চালালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সুনাই থানার অন্তর্গত ধনেহরিতে সংঘটিত হলো দুঃসাহসিক বাইক চুরির ঘটনা। থানায় মামলা। দুঃসাহসিক বাইক চুরির ঘটনা সংঘটিত হলো সুনাই থানার অন্তর্গত ধনেহরি এলাকায়। এ নিয়ে সুনাই থানায় এক এজাহার দায়ের করেন শামসুল হক বরবইয়া। তিনি জানান, রবিবার রাত 2 নাগাদ ঘরের বাইরে কিছু শব্দ পেয়ে ঘুম থেকে ওঠেন। দরজা খুলে দেখেন অপরিচিত তিন যুবক তার বাইকের লক ভেঙে স্টার্ট দিয়ে বাইকটি নিয়ে যাচ্ছে। এক যুবক তার বাইক নিয়ে যাচ্ছে এবং অপর দুই যুবক তাদের নিয়ে আসা বাইকে করে পালাচ্ছে। শামসুল হক তাদের আটক করার চেষ্টা করলেও ব্যর্থ হন বলে উল্লেখ করে ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেফতারের দাবি জানান। আনুমানিক রাত 2:20 সময় হঠাৎ আমার ঘরের বাইন্দাতে আমি একটা শব্দ শুনতাম পারছি, যে কি একটা আওয়াজ করে। দেখি আমি সঙ্গে সঙ্গে বাইর হয়েছি। বাইরে দেখি আমার একটা পালসার মোটর সাইকেল আছে। এটা একদম তিনজন সুরে এটা নিয়ে লইয়া যার গিয়া, তখন সঙ্গে সঙ্গে আমি বাইরিয়া তারা পিছে দাওয়া করছি। করতে সময় গিয়া তারা বাইকটা স্টার্ট করিয়া আমার বাইকটা লইয়া একজন গেছে গিয়া আরও একটা বাইক লইয়া দুইজন পিছা করছি। আমি পিছা করতে সময় তারা একজন দিয়ে আমি ধরছি, ধরলে তারা লোকে আমার একটু ইয়ে হয়েছে। এরপরে তারা দেখছি আমি বন্দুকুন্দুক বাইর করে লইছে, তখন আমার প্রাণ বয়ে আমি তারা চাইতে বাধ্য হয়েছি। এমন অবস্থায় আজকে আমার শরীরেও কিছু আমি আঘাত প্রাপ্ত হয়েছি, যেমন এখানে একটু আঘাত প্রাপ্ত হয়েছি, পাওয়া হয়েছি এখানে, হাতেও হয়েছি। এমন অবস্থায় আমরা ধনেহরি এলাকাত আজকে একটা মানে আতঙ্ক বিরাজ করে, যে একটা শান্তির পরিবেশ ধনেহরি এলাকাত অদূর ভবিষ্যতে বা অতীতে এটা কোনোদিন হয়েছে না। বরাক ব্রাহ্মণ পরিষদের মুখপত্র ব্রহ্মবাণীর আনুষ্ঠানিক উন্মোচন করা হলো শিলচরে। রাজনীতিতে সভা সমিতিতে বক্তব্য দেওয়া অনেকের কাছে পেশা হয়ে দাঁড়িয়েছে, যদিও অন্তত আমি এটাকে পেশা করতে চাই না। বরাক ব্রাহ্মণ পরিষদ শিলচরের ব্রহ্মবাণী বার্ষিক মুখপত্র উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথাগুলো বললেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্ত। এদিন শিলচর সঙ্গীত বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশনের স্বামী গুণাতীতানন্দ মহারাজ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর শঙ্কর ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, পরিষদের সভাপতি বিক্রমজি চক্রবর্তী, সহসভাপতি অতনু ভট্টাচার্য, গৌতম চক্রবর্তী, গৌরকৃষ্ণ গোস্বামী ও পীযূষকান্তি চক্রবর্তী সহ অনেকে। যদিও সেটাকে অন্তত আমি পেশা করতে চাই না। আজকে এই অনুষ্ঠানে এসে বড় আনন্দের সঙ্গে আমি বলছি, অনেকদিন পরে একটা চমৎকার অনুষ্ঠান উপভোগ করার সুযোগ। কাছাড় জেলা বিজেপির প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে রংপুর মণ্ডলে অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ শিবির। বিজেপি কাছাড় জেলা প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে রংপুর মণ্ডল প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এতে রংপুর মণ্ডল বিজেপির সব পদাধিকারী সহ বিভিন্ন মোর্চার ও বুথ কমিটির কার্যকর্তারা প্রশিক্ষণ নেন। মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাসের সঞ্চালনায় শিবিরে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বিজেপি নেতা রত্নাঙ্কুর ভট্টাচার্য। তিনি কার্যপদ্ধতি ও ব্যক্তিত্ব বিকাশের উপর আলোকপাত করেন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অসিত চক্রবর্তী, জেলা বিজেপির সহসভাপতি গোপাল কান্তি রায়, অমিয় কান্তি দাস সহ অনেকে। সপ্তাহে নয় রোজ একই জায়গায়
ভারত মাতার কথা চিন্তা করবে, দেশের কথা চিন্তা করবে। এভাবে অনেকে মহাপুরুষ যদি এক জায়গায় এক স্থানে সমবেত হয়ে দেশ মাতৃকার কথা চিন্তা করেন, তাহলে যে পরিবেশের সৃষ্টি হবে সেই পরিবেশে যদি ছেলেদের কিছু সময় রাখা যায়, সেই পরিবেশের মধ্যে ডুবিয়ে, তাহলে তাদের মধ্যে একটা সংস্কার আসবে। আর সেই সংস্কারের দ্বারা কার্যকর্তা দিনী মান ভারত বিকাশ পরিষদের উদ্যোগে হাইলাকান্দিতে অনুষ্ঠিত হলো ধর্মসভা। হাইলাকান্দি রাধামাধব আখড়ায় অনুষ্ঠিত হলো এক ধর্মসভা। ভারত বিকাশ পরিষদের উদ্যোগে আয়োজিত ধর্মসভা শুরুতে ভারত মাতৃকার জয়গান বন্দে মাতরমের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে জনজীবনে গীতার যে সুবিশাল প্রাসঙ্গিকতা রয়েছে তা তুলে ধরে আত্মানুসন্ধানের জন্য ও আত্মশক্তি বিকাশে নিয়মিত গীতা পাঠের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা। এই ধর্মসভায় উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের উত্তর পূর্বাঞ্চলের সম্পাদক জগদিন্দু দে, হাইলাকান্দি শাখার সভাপতি ডক্টর ইন্দিরা ভট্টাচার্য, অমিয় দে, শিক্ষক দীপঙ্কর দাস, চিন্ময় দত্ত, উত্তম মালাকার সহ অন্যান্যরা। এতে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর দীপাঞ্জনা পুরকায়স্থ। মেহেরপুর আলিটিকোডের বিশিষ্ট সমাজসেবী হাজী জয়নাল আবদিন প্রয়াত শোক বিভিন্ন মহলে। চলে গেলেন মেহেরপুর আলিটিকোর গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও মেহেরপুর ব্লক কংগ্রেসের মণ্ডল উপদেষ্টা হাজী জয়নাল আবদিন বরভুইয়া। গতরাত প্রায় দুটা নাগাদ বার্ধক্যজনিত রোগে এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর। তিনি রেখে গেছেন 2 পুত্র 3 মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন। তার মৃত্যুতে পরিচিত মহলে সুখে ছায়া নেমে আসে। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন কংগ্রেস নেতা তমাল কান্তি বণিক, শেবুল আহমেদ বরবুইহা, ফিরুজ লস্কর, তাহির আহমেদ সহ অন্যান্যরা। এমন একটা সময়, এমন একটা ঘটনা ঘটে গেল, সত্যি আমরা সবাই মর্মাহত। কারণ ইনার মতো সমাজের জন্য যে কাজ করার যে মনোভাব, এই মনোভাব সম্পন্ন মানুষ পাওয়া আজকের দিনে সত্যিই বিরল। আজকের সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে দেখে নিই আরো একবার সংবাদ শিরোনাম। বিশ্ববিদ্যালয়ে পুনরায় মাস্টার ডিগ্রির পরীক্ষা না নেওয়া হলে গড়ে তোলা হবে বৃহত্তর আন্দোলন। 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি ছাত্র সংগঠন আকসার। ইন্টারনেট কোনো কাম। মহাসড়কে ফের সংঘটিত হল সড়ক দুর্ঘটনা। ডলুতে অল্টো অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 2। বন বিভাগের একাংশ কর্মীর মদতে উধারবন্দে অবাধে চলছে বালু পাথর পাচার। 30 দিনের মধ্যে সিএম ভিজিলেন্স টিম দিয়ে সঠিক তদন্ত করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি। কার্বি আংলং ও হুজাইয়ের আন্তঃজেলা সীমা বিবাদের জেরে উত্তেজনা লামডিং এ। নষ্ট করছে।